ইমাম আজম 24 ঘন্টার 1টা ঘন্টা ঘুমাইতেন দুপুরের খাওয়ার পরে, খালি ঘুমাইছেন 5টা মিনিট হয়েছে। 300 কিলোমিটার দূর থেকে এক লোক আইছে, কত 300 কিলোমিটার, লোক এসে সালাম দিয়ে বললেন, হুজুর আছে বাসায়? আছে হুজুর। দোতলা বিল্ডিং এ থাকতেন ইমাম আজম আবু হানিফা। নামলেন কষ্ট করে, এইমাত্র ঘুমাইলেন, 1টা ঘন্টার ঘুম মাত্র 5 মিনিট হয়েছে, কাঁচা ঘুমটা ভাঙছে, ভাই কেন আসছেন? বলে, হুজুর আসছি একটা মাসালা জানার জন্য। তা আমি মাসালা সব ঠিকঠাক করে আনলাম, আপনাদের চেহারাটা দেখেই মাসালাটা ভুলে গেছি। মাসালা কি হয়েছে? ইমাম আজম বলেন, আচ্ছা ঠিক আছে, মাসালাটা মনে করেন, আমার তো 1টা ঘন্টা দিনে ঘুম সারা দিনে রাতে, আমি একটু রেস্ট নিই। বলে, আচ্ছা ঠিক আছে, যান। আবার গিয়ে খালি 10 মিনিট মাথাটা কায়েম করছে, মাসালা মনে হয়েছে, হুজুর আসেন, মাসালা মনে হয়েছে। হুজুর দোতলা থেকে কষ্ট করে পাথর বিয়ে বিয়ে নিচে নামলেন, মনে হয়েছে বাবা। বলে, হুজুর মনে তো হলো, আপনারা দেখে তো আবার ভুলে গেলাম। কয়বার হলো? বলে, আচ্ছা ঠিক আছে, মনে করেন, আমি আসতেছি। আবার ঘুমালেন, 15 মিনিট হয়েছে, আবার যায় সালাম দিয়ে, বলে, হুজুর মাসালা মনে হয়েছে, আসেন। আসলো, বাবা বলো, হুজুর আবার ভুলে গেছি। কয়বার হলো? রাগ হইতেন না আপনি? আমি হইতাম না? আমি তো মনে করি হইতাম, ঠিক কি না? এক রাতে একটু ঘুম কম হলে মানুষ ফোন দিলে বিরক্ত লাগে, মনে হয় মাহফিল টাবিল সব বাদ দিয়ে দিই। ঘুম এমন জিনিস। পরে বলে, বাবা মনে করো, একটু মন খারাপ করে নি, কি ধৈর্য! উপরে গেলেন, 5 মিনিট হয়েছে খালি, মাথাটা কাজ করছেন, হুজুর কি হয়েছে, মনে হচ্ছে? জি 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 মনে হচ্ছে, আসেন। বলো বাবা, বলো কি মাসালা, এত দূর থেকে আসছো, 300 কিলোমিটার দূর থেকে হাঁটিয়ে আসছো, কষ্ট করছো, অনেক বড় দুর্গ, দুর্গম সফর, পাহাড়ি পথ বেয়ে বেয়ে আসছো এই ইরাকের কুফা নগরীতে? বলো। বলে, হুজুর মাসালাটা হলো, এই যে আমরা বাথরুম করি, পায়খানা করি, এই পায়খানাটা, এটা টক না মিষ্টি, এটা ফতোয়া আপনি দিবেন। দেখছেন নি কান্দবা? চারবারের পরে মনে হয়েছে মাসালাটা এমন, তারও বাথরুম নেই কেনিয়া। এবার আমাকে জিজ্ঞেস করছেন যে, আমরা যে বাথরুমটা করি, মল ত্যাগ করি, পায়খানা করি, এই পায়খানাটা কি টক না এটা মিষ্টি? আচ্ছা, এইরকম প্রশ্ন আপনারা করলে বলতেন যে, আগে পিটাইলে পরে মাসালা ফতোয়া। কথা বলেন, জোরে বলেন, কত ধৈর্য! বলে, বাবা তুমি কি তাজা পায়খানার কথা বলছো না বাসি পায়খানা? ইমাম আজম যখন এই কথা বললেন, লোকটা বললো, আপনি দুইটারে ফতোয়া দেন, কোনটা কি বলেন, কাঁচা পায়খানাটার কি হবে আর বাসিটার কি হবে, কোনটা কেমন বলে দেন, আমার যেটা লাগে আমি ওইটা নিব। দেখছেন নি কারবার? ইমাম আজম বললেন, যেটা তাজা পায়খানা এইমাত্র করছে ওইটা মিষ্টি, আর যেটা বাসি পায়খানা 2-3 দিন হয়ে গেছে ওইটা টক। এই লোক এখন রাগ করে কইছে, কি খায়ে দেখছেন আপনি? বলার সাথে সাথে উত্তর দিলেন। দেখছেন নি কারবার? রাগ আরো হওয়ার কথা না? তারপর রাগ হলেন না, বলে, বাবা সব জিনিস খেয়ে দেখার লাগে না, অভিজ্ঞতার আলোকে বলা যায়। বলেন, বলে কি অভিজ্ঞতাটা বলেন? বলে, মাছি এটার বৈশিষ্ট্য হলো মিষ্টিতে বসে। কিসে? মিষ্টি জাতীয় জিনিসে বসে বেশি, আর টক জাতীয় জিনিসে বসে কম। মানুষ যখন পায়খানা করে, বিনা দাওয়াতে একদল মাছি ভ্যান ম্যান 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 করে আসে বসে, বোঝা গেল তাজা পায়খানা এটা মিষ্টি জাতীয়, আর বাসি পায়খানা কখনো মাছি বসে না,
খুব রেয়ার, কম, এই জন্য এটা টপ, এটা অভিজ্ঞতা নরকে বললাম। তখন লোকটা শোনার পরে আস্তে করে চলে গেল। ইমাম আজম তো যেন তো ব্যক্তি না, একশোবার আল্লাহর খালি স্বপ্নেই দেখছে, চল্লিশটা বছরে সারোজু দিয়ে ফজর নামাজ পড়ছে, রাতে সামান্যতম ঘুমাতে, রমজান মাসে 62 খতম কোরআন তেলাওয়াত করত, তার মানে দিনে 2 খতম, সুবহানাল্লাহ বলেন, চিন্তা করতে পারেন, 55 বার নবীজির রোজা মোবারক জিয়ারত করছে, খানা কাবা গিয়ে প্রথম রাখাতে 15 বার সূরা ফাতিহা পড়ে, দ্বিতীয় রাখাতে 15 বার, 2 রাকাত নামাজে পুরো কোরআন 30 পারা পড়তেন, নিজে রমজান মাসে 20 টাকা তারাবি পড়তেন এবং পড়াইতেন। সুবহানাল্লাহ। সঙ্গী সাথীদেরকে নিয়ে ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ আর সাইবানি এদেরকে নিয়ে 83,000 মাসালা লিখছেন। আল্লাহু আকবার। কয় হাজার? 700 তাবি থেকে জ্ঞান নিছেন, ছাত্র ছিল 90,000, শিক্ষক ছিল 6,500, 8 জন সাহাবীর সাক্ষাৎ পাইছে। তার ইন্তেকালের সময় তা মরছে কোথায়? জেলখানায় বসে। দেশের বাদশা বলছে আমি প্রধান বিচারপতি হন, প্রধান বিচারপতি হব না, যদি রাষ্ট্রের নিয়মে বিচার করা লাগে ওই বিচারপতি আমার দরকার নাই, আমার প্রধান বিচারপতি বানাইতে পারেন, শর্ত হলো আমি কোরআন সুন্নার আলোকে বিচার করব। শেষ পর্যন্ত ওই দেশের রাষ্ট্র প্রধান তাকে জেলখানায় নিয়ে গেল, জেলখানায় নিয়ে অনেক কষ্ট দিয়েছে, জীবনের শেষ বেলায় যখন দেখতেছে জেলখানায় দিল, জেলখানায় গিয়ে ফেকা বিভাগ চালু করে দিছে, জেলখানার যত কারা বন্দী ছিল, যারা কারাগারে বন্দি ছিল না আসামি, সব আসামিরে কোরআন হাদিস পড়ানো শুরু করছে, ফতোয়া দেওয়া শুরু করছে, সবাইরে মুফতি বানাই দিছে। অবাক, কিরে জেলখানায় দিলাম ওরে ভর্তি করে যেন সব ঠিকঠাক যেন এগুলো না চলে, জেলখানায় যে ফেকা বিভাগ চালু করে দিছে, সবাইরে মুফতি বানাই দিতেছে, ওনারে মারার ষড়যন্ত্র করলো, খাবারের মধ্যে বিষ মিশাইলো। ইমাম আজম বুঝতে পারলো মাগরিবে 2-2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পরে বিষমিশ্রিত খাবার না খেলে উপায় নাই, খাবারের দানাগুলো বলতেছে বিষ মিশানো, খেলেন, সেজদায় পড়ে গেলেন, আগে উজু করে সব কিছু পবিত্র হয়ে সেজদায় পড়ে মারা গেলেন। মারা যাওয়ার পরে তার এতেকালে 7,000 বার কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ আকবার বলে। এইরকম আমরা ইমাম আজম আবু হানিফাকে মানি, আমরা সেই মাজহাবের ইমামকে মানি, আর একদল আছে কয় মাজহাব তাজাব মানি না, কোরআন মানি, হাদিস মানি, অন্য কিছু মানি না, খোঁজ নিয়ে দেখেন, ইবনে তাইমিয়া মানে না, জাকির নায়েক মানে না, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবকে মানে না, হয় নাসিরুদ্দিন আলমানিকে মানে না, পৃথিবীর কোনো না কোনো হুজুরকে মানে, অথচ নিজেরা বলে আমরা মাজহাব তাজাব মানি না, কোরআন মানি, হাদিস মানি, সুবিধা পাইলে কোরআনও নেয় হাদিসও নেয়। আমার নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দাঁড়াই যেতেন, আমার নবীজি তাকে বসাইতেন, নবীজি ইকরামা ইবনে আবু জাহালের জন্য দাঁড়াই যেতেন, ইকরামার জন্য, সুবহানাল্লাহ বলেন, নবীজি হাসান হুসাইনের জন্য দাঁড়াই যেতেন, আল্লাহু আকবার। আবার রাসূলুল্লাহর সম্মানে একবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজি দাঁড়িয়ে গেছেন, তাকে মুআনাকা করছেন, একজন আরেকজনের সম্মানে যদি দাঁড়ায় সম্মানিত ব্যক্তির, এটা নাজায়েজ নয়, এটা কি নাজায়েজ? হ্যাঁ, আল্লাহ নবী একদিন দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামও দাঁড়ায় গেলেন, নবীজি যতক্ষণ না তাদের স্ত্রীদের ঘরে না প্রবেশ করলেন আবার ফিরে আসলেন ততক্ষণ পর্যন্ত নবীজি দাঁড়িয়েই থাকলেন। সেই জন্য কিয়ামলি তাজিম, সম্মানের জন্য দাঁড়ানো, যেমন জমজমের পানি আমরা খাই, বসে খাই না দাঁড়ায়া, দাঁড়ায় খাওয়া সুন্নত, কথা বলেন ঠিক কিনা? এগুলো সম্মান, এগুলো কি সম্মান? রাসূলুল্লাহর সম্মানে যদি কোনো ব্যক্তি দাঁড়ায়, এটা নাজায়েজ নয়, এটা হারাম নয়। হ্যাঁ, কিছু কিছু কিয়াম নিষিদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকুমু কামা ইয়াকুমুল আযম, অনারবের মানুষগুলো যেমন দাঁড়ায় থাকে আজমিরা, ওই রকম কিয়ামকে নিষেধ করছে, যেমন একজন মানুষের সামনে কুন্নিশ করে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, এটা ইসলাম সাপোর্ট করে না, এ ধরনের কিয়াম হারাম, এ ধরনের দাঁড়ানো কি
কথা বলো না, এ ধরনের দাঁড়ানো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরহু আইয়া তামাসসাল লাহু রাজুল কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি মনে করে আমার সম্মানে আরেকজন দাঁড়ায় থাকো, এটা নবীজি নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন, নবী বলেছেন এই ধরনের কিয়াম করা যাবে না, কিন্তু আমরা রাসূলুল্লাহর সম্মানে দাঁড়াই, আমার নবী রোজা মোবারক হায়াতুন নবী। ওরা বলে নবীজিরে তো আপনারা দেখেন না, না দেখে কেমনে দাঁড়ান, এখানে তো আমরা দেখি। আপনারা কি কাবা শরীফ দেখেন? কিন্তু কাবা শরীফকে সম্মান করেন কিনা? কাবার দিকে কি থুতু দেন? কাবার দিকে পা দিয়ে ঘুমান? কাবা শরীফকে দেখেন না, অথচ কাবা শরীফে থুতু দেন না, কাবার দিকে থুতু ফেলেন না, কাবার দিকে পা দিয়ে ঘুমান না, কাবাকে সম্মান করেন। কাবাকে না দেখে যদি সম্মান করা যায়, আমার নবীর রওজা মোবারকে জিন্দা নবী হায়াতুন নবী, সেই নবীকে না দেখে সম্মান করা যাবে না? কি যাবে না? সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমনাদুল্লাহ মহাজিরে মক্কি, তিনি ফয়সালা হাফতা মাসালের মধ্যে বলছেন, মাই ফকির মাশরাব ইয়ে হয় মাই হার সাল মিলাদ আর কিয়াম করতা হো, মাই কিয়ামে বেহদ লুৎফ ও লজ্জার পাতা হো, প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর তাজিমে দ্বারা সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। হ্যাঁ, মুরুব্বীরা মজা পাইছে, স্বাদ পাইছে। আশরাফ আলী থানবী হাজী আমদাদুল্লাহ মহাজিরে মক্কি, তারা মিলাদের ক্যাম্পকে জায়েজ বলছেন। ফতোয়া দারুল দমন সিরাতুল হালাবিয়ার মধ্যে 129 পৃষ্ঠায় নবীজির শানে ক্যাম্প করাকে মুস্তাহাব বলেছেন। আল্লাহু আকবার। আল্লামা মোল্লা আলী কারি নসুলের ক্যাম্পকে মুস্তাহাব বলেছেন। আল্লামা জালালউদ্দিন সিউতি, যিনি 75 বার নবীর জাগ্রত অবস্থায় দেখেছেন, তিনি আল হাবিউলির ফতোয়ার মধ্যে নবীজির ক্যাম্পকে মুস্তাহসান বলেছেন, মুস্তাহাব বলেছেন। আল্লাহু আকবার বলেন। আশরাফ আলী থানবী ফতোয়া এমদাদিয়ার মধ্যে তিনি মিলাদের কিয়ামকে মুস্তাহসান বলেছেন, বলে এটা কখনো হারাম হবে না, প্রশ্নই আসে না। আল্লামা শিহাবউদ্দিন কাসলানী আল মামাহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড 232 পৃষ্ঠার মধ্যে নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দেওয়াকে মুস্তাহসান বলেছেন। যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দেওয়াটাকে জায়েজ মনে করেন, মুস্তাহসান মনে করেন। নতুন করে একদল কথা থেকে আসে, ইবেন বেহেশতের কেতাবেও নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দেওয়া, ইসলামুর রুসুম কেতাবে এখানে সেখানে লেখা আছে, তারপরে কুল্লিয়াতে এমদাদিয়ার মধ্যে মুনাজাতে দিগারের মধ্যে সেখানে নবীকে 14 বার ইয়া নবী বলছেন। বিশেষ করে ওই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বুখারি শরীফ অনুবাদ দেখছেন, পঞ্চম খণ্ড হামিদিয়া লাইব্রেরি 36-37 পৃষ্ঠার মধ্যে নবীর সম্মান বলে বলছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা। তারা বলে দিয়েছেন সমস্ত অরিজিনাল দেওবন্দীদের মুরব্বী যারা সবাই মিলাদ করেছেন, ক্যাম্প করেছেন, নতুন তারা এখন ফেতনা সৃষ্টি করে। আমরা বলি তোমরা তোমাদের কাছে তোমাদের ফেতনা রাখো, তোমরা তোমাদের ব্যাপার, তোমাদের হিসাব তোমরা দেবে, আমাদের হিসাব আমরা দেবো। ফুরফুরা, সরসিনা, সোনাখান্দা, আড়াইবাড়ি, ধামতি, জনপুরি, তারপরে হলো আপনার সন্তোষপুরি হুজুর, তারপরে আমাদের ইয়াসিন রহমতুল্লাহ আলাইহি, মনে মানলাম সব হুজুর সহ আগের যুগের হকানি ওলামায়ে কেরাম সবাই মিলাদ করতো, কেয়াম করতো, ঠিক কিনা? ধরে বলেন করতো না? আপনারা বলেন আমাদের বাংলাদেশের বার্থডে হলো কি বার? আমাদের বাংলাদেশের বার্থডে হলো 26শে মার্চ, স্বাধীনতা দিবস 1971 না? আচ্ছা, যখন বার্থডেতে 26শে মার্চে জাতীয় পতাকা উত্তোলন করে, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, সচিব, আমলা, কামলা, সরকারি, আধা সরকারি, নারী, পুরুষ সবাই থাকে, ঠিক না? যখন বলে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন এক, সবাই দাঁড়ায় যায়, তখন বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলার ভালোবাসার জন্য যদি কোমর সোজা করে দাঁড়ানো যায়, আমার নবীর ভালোবাসায় দাঁড়ানো যাবে না? কি যাবে না? কি যাবে না? ওদের কাছে যখন ওসি সাহেব আসে, সার সার করে তো 3টা লাফ দিয়ে দাঁড়ায় যায়, ডিসি আসলে 3 লাফ দিয়ে দাঁড়ায় যায়, কথা বলেন ঠিক কি না? নবীর মহব্বত একটু দাঁড়াবে, কিসের ফতুয়াবাজি করো, কেন ফতুয়াবাজি করো? আমার লিখিত কেতাবটা একটু পড়তে বলবেন ওদেরকে, ওদের মুরব্বী যারা তারা এগুলো নিয়ে কেউ কখনো ভেজাল করতো? কখনো ভেজাল করতো? হ্যাঁ, ওরা যে কয়টা হাদিস দিয়ে দলিল দেয়, ওইগুলো কিয়ামের বিরোধী কয়েকটা হাদিস আমি শোনাই দিলাম আপনাদের, ওইগুলো ওটা নয়। যেমন এক লোকরে বললো গভীর জলের মাছ
কি বললো? আচ্ছা, গভীর জলের মাছ মানে কি? অতি চালাক, ঠিক কিনা? লোকটা খুব চালাক। এখন যদি সে এটার ব্যাখ্যা করতে যায়, গভীর জল আর মাছ, এটা যদি খুঁজে, যে গভীর জল মাছ, এটা শাব্দিক অর্থ যদি খুঁজে পাবে, পাবে? গভীরও নাই, জলও নাই, মাছও নাই। আসলে এটা একটা বাগধারা। গভীর জলের মাছ মানে হলো চালাক। হাদিসে বুঝাইছে একটা, উনি বুঝছে আর একটা কথা বলে। আমার নবী ছিল বিনয়ী। নবী কখনো চাইতো না তার জন্য কেউ ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকুক। এগুলো আজমিদের কৃষ্টি কালচার দেখেন না, মাঝে মধ্যে একেবারে একজন দুই পাশে দুজন লাঠি নিয়ে দাঁড়ায় থাকে। নবীজি এগুলো চাইতেন না। আর আমরা নবীকে যে ইয়ানবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, দাঁড়ায় দাঁড়ায় সালাম জানাই, এটা তো নবীর মহব্বতে দাঁড়ায়। এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও বলি না। আমরা বলি মুস্তাহাসান, মুস্তাহাব, জায়েজ কাজ, এটা না জায়েজ নয়। ওরা বলছে হামারি ওলামায় কেরাম মৌলুদ শরীফের কিয়াম নিয়ে অনেক ঝগড়া বিবাদ করতেছে, এগুলো না করে বরং উচিত নবীকে তাজিম করা, নবীকে সম্মান করা, ঠিক কিনা? আল্লাহ নির্দেশ ওয়াতুয়াজ্জিরু ওয়াতুয়াক্কিরু, তোমরা নবীকে সম্মান করো। নবীর মর্যাদা বাড়াই দিয়েছে কে? আরো ধরে যে নবীকে আল্লাহ আমে না, সেই উম্মে হানের ঘর থেকে নিয়ে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো সব সাত আকাশ ঘুরাইয়া আল্লাহর আর্শ পর্যন্ত গিয়ে আবার পৃথিবীতে আসছেন। আল্লাহ বলেন ওয়া রাফানা লাকা যিকরাক, নবী আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতু যুকিরতুমাই, আমি আল্লাহর নামটা যেখানে, বন্ধু আপনার নামও সেখানে, দুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে, আমি আল্লাহ যেখানে আমার বন্ধুর নামও সেখানে। আজানে নবীর নাম আছে, একামতে, বিবাহে, খুতবায় আছে না? আছে। আরে বাবা, মারিফুল কোরআনেও মুফতি শফি সাহেব জিজ্ঞেস করছেন, উনিও বলছেন জায়েজ। আসামের ফতোয়ার মধ্যে উনিও জায়েজ বলছেন শর্ত সাপেক্ষে, ইসলামুর রসুম কেতাবে শর্ত সাপেক্ষে জায়েজ। তারপরে আল মুহান্নাত আল আল মুফান্নাত কেতাবের 21তম প্রশ্নে জিজ্ঞেস করছে, নবীর মহব্বতে জন্মবৃত্তান্ত আলোচনা করা, সালাতু সালাম পেশ করা, এটা যাবে কি না? এটা কি বেদাতে সাইয়া হারাম? বলছে এটা তো বেদাতে সাইয়া হারাম কেউ বলতেই পারে না কোনো মুসলমান। বরং নবী যে ঘোড়া উষ্টির উপর চলে যেতেন, যে গাধার উপর চলে যেতেন, ওইটার পেশাব পায়খানা যদি আলোচনা হয়, ওটা উঁচু তক্কার মুস্তাহাব হবে। আমি নিজে মক্কা শরীফ সাইয়েদ আলাবি আল মালিকি আল মাক্কি সারের উসাইফাতে সেখানে গিয়ে নিজে মিলাদের কিয়াম দেখে আসছি, করে আসছি, আড়াই ঘন্টা মিলাদ কিয়াম হলো আমাদের শর্ষিনা সিলসিলার যে মিলাদ কিয়াম। ওরে চরমনার হুজুরও শর্ষিনা যায় মিলাদ কিয়াম করে আসছে, আমাদের নিজের চোখে দেখা। এরা ভেজাল করতো না তো কেউ? তাহলে আপনারা যে ভেজাল করেন, জাতীয় মসজিদে খতিব ছিল, আমি বলেছিলাম মুজাদ্দিদ আল বারাকাতি, তিনি মিলাদ করতেন, ক্যাম্প করতেন। আরে আমাদের, আপনারা যারা সাইদি সাহেবের নাম তো শুনছেন, সাইদি সাহেব মিলাদ ক্যাম্প করতো না? করতো কি না? লালদিঘির ময়দানে এখনো আছে না? আপনারা কোন দিক যাবেন? কমির বড় বড় হুজুরও মিলাদ করতো, জামাত ইসলামের কথা বলেন, ওনাদের বড় হুজুরও মিলাদ করতো, করে নাই? এরা কেউ ভেজাল করতো না? শর্ষিনার কথা বলবেন মিলাদ পড়ে, আলিয়ার কথা বলেন মিলাদ পড়বে? এগুলো আমরা যারা আজকে নতুন শুরু হয়েছি, এগুলো করতেছি, এগুলো নিয়ে ভেজাল করবেন না। আগে কারো ছেলে মেট্রিক পরীক্ষা দিবে, আয় পরীক্ষা দিবে, জমিনে প্রথম ফসল লাগাবে, একটা ঘর উদ্বোধন করবে, ঘর বানাইছে অথবা ভিত্তি দিবে, মিলাদ করাইতো, ক্যাম্প করাইতো, নবীর মহব্বতে মিলাদ ক্যাম্প করাইতো, ঠিক কিনা? আর এখন নতুন করে আসে, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই, কি করবে? এগুলো যদি না হয় তাহলে কি ডিজে পার্টি দিবে? কথা বলেন, ডিজে গান দিবে? এগুলো আল্লাহর হস্তে, এগুলো দলাদলি, কন্দল বাদ দেন। যারা নবীর সামনে মিলাদ করেন, কিয়াম করেন, আপনারা করবেন। যারা করেন না, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। কেউ দ্বন্দ্ব কলহ করবেন না, সমাজের মধ্যে দ্বন্দ্ব কলহ করবেন না। আপনার হিসাব আপনার কাছে, আমাদের হিসাব আমাদের কাছে, ঠিক কিনা বলেন? যার যার কবর তার তার হিসাব। আমরা কাউকে গালি দিব না, আমরা কাউকে ফেতনা সৃষ্টি করব না, আমরা চাই সমাধান। আপনার মিলাদ কিয়াম ভালো লাগে না, আপনি করেন না, আমাদের ভালো লাগে, আমরা করি করব,
কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না? এই জন্য আমি আপনাদের সমাধানমূলক বললাম। থেকে মাগরি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সুবহানাল্লাহ বলে আমরা একেবারে পূর্বের লাস্ট স্টেশনে কি কেউ গিয়েছি? গেছেন নাকি আপনি? আবার পশ্চিমের লাস্ট স্টেশনে কি আমরা গেছি? আমি যাই না, আপনারা যেতে পারেন, আমরা যাই নাই। আমাদের এই পৃথিবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত ভ্যাকান্সি, যত ব্লান, যত খালি জায়গা আছে, এই খালি জায়গাতে যদি দামি জিনিসগুলো ভরপুর করে দেওয়া হয়, পরিপূর্ণ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ বলেন, আগার আরস তত ফরস, ফরস তত আরস, আর জমিন থেকে নিয়ে আল্লাহর আরস পর্যন্ত পুর দেরহাম দিনার, পুর মানে পুরাই দিবে, দেরহাম মানে রৌপ্য মুদ্র, দিনার মানে স্বর্ণ মুদ্র, জমিন থেকে নিয়ে ফরস মানে কি বিছানা, জমিন, জমিন থেকে নিয়ে আরশ পর্যন্ত, সুবহানাল্লাহ, এটা কি চারটিখানি কথা না? পৃথিবী বয়স হলো 460 কোটি বছর, সুবহানাল্লাহ, কত কোটি? 460 কোটি বছর পৃথিবী বয়স, আর আদম নবী থেকে আবাদ হয়েছে 10,500 বছর, সুবহানাল্লাহ, পৃথিবীর বয়সটা 460 কোটি বছর, পৃথিবীর আয়তন 19,69,50,000 বর্গমাইলের বিশাল পৃথিবী, তাও পৃথিবীর 3/2 ভাগে পানি, 70% হলো জলরাশি, 30% হলো স্থলভাগ। এই স্থলভাগের কয় জায়গায় আমরা গেছি? এক প্রশান্ত মহাসাগরের খবরে তো আমাদের নাই, আল্লাহু আকবার বলে, 70% পানি, 30% স্থলভাগ, এই পৃথিবী, এই পৃথিবীটাই তো আমরা ঘুরতে পারি নাই, পুরো বাংলাদেশে তো আমরা অনেক আছি, বাংলাদেশটার খবর নাই, ঠিক কিনা বলুন? আল্লাহর মেহরবানি, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের যাওয়া হয়েছে, কোনো জেলা আর বাদ নাই, প্রত্যেকটা জেলায় আল্লাহর মেহরবানি আমরা গিয়েছি। এইরকম বাংলাদেশ না, এক বাংলাদেশের এরকম 26টা বাংলাদেশের সমান হলো ভারত, 50টা বাংলাদেশের সমান লন্ডন, এরকম 162টা বাংলাদেশের সমান হলো রাশিয়া, কি রাশিয়া? সেই তুলনায় পৃথিবী 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী, পৃথিবী থেকে ফরস মানে জমিন, জমিন থেকে আরস, আরসটা কত দূর একটু খালি হিসাবটা দিই আপনাদের, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় আমাদের মাথার উপর সূর্যটা, সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ, নাকি রাগ করছে? বিরানি আছে, ভয় নাই, কত লক্ষ গুণ একটু হিসাব করেন যে এরকম 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকাই দিলেও জায়গা খালি থাকে, সুবহানাল্লাহ বলেন, খালি স্থল ভাগ না, আরো যে 70% জলরাশি আছে পানি ওইটা সহ, এরকম 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, সূর্যটাই মনে হয় সবচেয়ে বড়। সৌরজগতের মধ্যে বলা হয়েছে 300 কোটি নক্ষত্র আছে, তার মধ্যে ছোট্ট নক্ষত্রটার নাম সূর্য, এটার অবস্থা এরকম, তাহলে বাকি 2,99,99,999 জানি কত বড় জানে কি? সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটলজিয়াস স্টার, বেটলজিয়াস তারকা, আল্লাহু আকবার বলেন, কি অবাক করার মতো, এর চেয়ে সূর্য থেকে বড় বেটলজিয়াস তারকা, তার চেয়ে আরো বড় গ্যালাক্সি, গ্যালাক্সির চেয়ে আরো বড় মিল্কি ওয়ে,
এর চেয়ে আরো বড় আরো বড় আরো বড় আরো বড় ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলের সব সূর্য নক্ষত্র দিলে ছোট বাচ্চারা চকলেট খাওয়ার পরে শেষে যেমন পাতলা হয়ে যায় না, ওই রকম পাতলা হয়ে বের হবে। এরকম কোটি সূর্য যদি ব্ল্যাক হোলের ভিতরে ঢুকাই দেওয়া হয় তাহলে মেশিন দিয়ে বের হবে পাতলা চকলেটের মতো। সব গ্রহ নক্ষত্র গুলো ব্ল্যাক হোলের দিকে যাচ্ছে, এর চেয়ে আরো বড় আরো বড় আরো বড় হলো প্রথম আকাশ। সুবহানাল্লাহ বলে। তার চেয়ে আরো বড় হলো দ্বিতীয় আকাশ, তার চেয়ে আরো বড় তৃতীয় আকাশ, তার চেয়ে আরো বড় চতুর্থ আকাশ। চতুর্থ আকাশ যতটা মোটা পুরো, তার চেয়ে আরো বেশি হলো পঞ্চম আকাশ, পঞ্চম আকাশের চেয়ে আরো বড় ষষ্ঠ আকাশ, ষষ্ঠ আকাশের চেয়ে আরো বড় সপ্তম আকাশ, সাত আকাশের পর হলো সিদ্ধাতুল মুনতাহা। সিদ্ধাতুল মুনতাহা কত বড়? আল্লাহ বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদাহা সিদ্দাতুল ইনদাহা সিদ্দাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। যে সিদ্ধাতুল মুনতাহাটা কত বড় হিসাব মিলাইতে পারে না। এরকম কোটি কোটি সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কওয়ে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি সাত আকাশ সবগুলো মিলে যদি সিদ্ধাতুল মুনতাহার মাঝখানে রাখা হয় তাহলে মনে হবে সাহারা মরুভূমির মধ্যে একটা আংটি রেখে দেওয়া হয়েছে। আল্লাহ আকবার বলো। এর চেয়ে আরো বড় আরো বড় আরো বড় হলো আরো বড় সত্তর হাজার নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব পাঁচশো বছরের রাস্তা। এই সত্তর হাজার নূরের পর্দার পর হলো আল্লাহ পাকের আরশে আজিমের সীমানা শুরু। সুবহানাল্লাহ বলে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল মাশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ আরশে আজিমের উপর আল্লাহর কুরসি বসা। তার মানে এই নয় যে আল্লাহ কুরসির উপর বসে আছেন, আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যাবে না। যেহেতু ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা মুনাসসাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ এগুলো থেকে আল্লাহ পবিত্র। এই যে আরশে আজিমের কথা বললাম, ওই আরশকে নিয়ে জমিন পর্যন্ত পুরাটাই যদি স্বর্ণ আর রৌপ্য মুদ্রা দিয়ে ভরে দেওয়া হয়, এইরকম সম্পদ একদিক, পূর্ব পশ্চিমে একদিক, এই যে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর, তারপরে উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর আছে না, অ্যান্টার্কটিকা মহাসাগর আছে না, এই যে এত বড় বড় সাবাত আবহুরিন সাতটা মহাসাগর। সুবহানাল্লাহ। কুল্লাউ কানাল বাহরু মিদাদান لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. الله أكبر. এরকম সব সাগরের ভিতরে যত মণি মুক্তা জওহার যত দামি জিনিস আছে সবগুলো উঠায় আনে বিশাল পাহাড় বানা রাখছে। এই সম্পদ একদিক আর এক তরব হো মেরে সাইয়েদে আবরার, আরেক দিকে হলো আমার নবীজি। হয় নাই আর জোরে। এই সমস্ত সম্পদ যা বললাম এতক্ষণ এগুলো একদিক, আরেক দিকে কি আমার নবীজি। ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রীকে বলা হলো, আপনাকে যদি বলা হয় এই সম্পদ একদিক আর আমার নবীজি একদিক, আপনি নেবেন কোনটা? উনি বলছেন মাই মিসকিন কো পৌঁছলে, আমার মতো মিসকিনকে যদি তুমি পৌঁছো মানে জিজ্ঞেস করো, জানতে চাও যে তুমি নিবে কোনটা, সম্পদ নাকি আমার নবী, সে বলছে এই সম্পদের তুলনায় আমার নবী তো কখনো প্রশ্নই আসে না। তাহলে কি নবী যেহেতু না, তাহলে কি
বলে আমার নবী 1500 বছর আগে যে জুতা পরতেন, জুতা জুতা মোবারক, সুবহানাল্লাহ বলে যে জুতা মোবারক পরতেন, সেই জুতা মোবারকের তলার নিচে কত ধুলাবালি লাগে, ওর একটি ধুলিকণা যদি এক পাল্লাদা হয় আর গোটা সম্পদ একদিকে, আর যদি বলা হয় তুমি নেবে কোনটি, বলে মাই সরকার আমি পা দিয়ে লাঠি মেরে গোটা সম্পদ আমি ফেলে দিব, আমার নবীর স্যান্ডেল মোবারকের জুতা মোবারকের তলায় যে ধুলিকণাটা আছে ওইটা আমি তুলে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে চুমু খেয়ে আমি আমার মাথায় তুলে নেব। ঢুকছে হলো কিছু ছেলে পেলে বিদেশে যায়, ঠিক না? বিদেশে বিভিন্ন রাষ্ট্রের বন্ধু বান্ধব থাকে, অন্যান্য রাষ্ট্রের তো সবাই বুঝলেন তো এই সিস্টেমে, এগুলো সুন্নাত পড়ে না, তারাবির নামাজ খালি বাংলাদেশে তো সবাই তো সুবিধা খুঁজে, বাস্তব কথা 20 টাকাদের জায়গায় যদি কেউ 8 টাকা পড়লে হবে, কি কষ্টটা করে লাভ কি আবার রাখার, এমনি সারাদিন না খায় রয়ে রোজা রেখে সুবিধাবাদী সবাই তো চায়, কথা মানে এইরকম একটা অফার যদি আপনারা কেউ দেয় ছাড়ে দিবেন, কেউ ছাড়ে দিবেন? এইরকম অফার গুলো পেতে 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 আসার সময় এগুলোর একটা প্রভাব সৃষ্টি হয়েছে, তখন বাংলাদেশে এসে মসজিদের ইমামরে ধরে, ইমাম সাহেব এই যে দোয়া করলেন, মুনাজাত করলেন, এই যে মিলাদ করলেন, সৌদি আরবে 7 বছর রইলাম, কুয়েত কাতারে 8 বছর রইলাম, অমুক দেশে 5 বছর রইলাম, কই মিলাদ নাই, দোয়া নাই, মুনাজাত নাই, কবর জিয়ারত নাই, কিসের সবে বরাত, কি ঈদে মিলাদের নবী চান্দা চান, এগুলো যে কিছুই নাই, আপনারা এগুলো পাইলেন? কয় কিছুই পায় নাই, আপনি যেদিন যান, ইমাম সাহেব বলতেছে আপনি যেদিন যান, আপনি যে আমার কাছে মসজিদে মিলাদ পড়ার দোয়া করে গেল যেদিন বিদেশে গেছেন, বুঝিনি, যখন যান যেদিন যান আপনি বিদেশে, ওই দিন যে যাওয়ার সময় মিলাদ পড়ায় আর সবাই নিয়ে এলাকাবাসীর দোয়া নিয়ে গেলেন, এটা এত তাড়াতাড়ি 3 বছরে ভুলে গেলেন, মাঝখানে যে একবার অসুস্থ হলেন, আপনার বাবার চিঠি পাঠাইছেন মরা মরা অবস্থা, এলাকাবাসী যেন সবাই দোয়া করে, একটা মিলাদ পড়ায় যেন দোয়া করে খতম করে, আর এখন এসে আপনি ফতোয়া দেন খতম নাই, দোয়া নাই, মিলাদ নাই, অথচ এলাকাবাসীর দোয়াই তো আপনি এত কিছু হয়েছেন, পরে হিসাব মিলাই দেখে কথা তো ঠিকই, কথা কি মনে রাখবেন, নতুন নতুন প্যাকেজ যারা ইসলামপুর বাসীর জন্য যারা নতুন প্যাকেজ দেয়, মিলাদ নাই, কিয়াম নাই, দোয়া নাই, তসবিহ নাই, তাহলিল নাই, টুপি লাগে না, দাড়ি লাগে না, পোশাক আশাকের বালাই নাই, পাঁচত্ব নামাজের পরে হাত তুলে মোনাজাত করতে চায় না, কবর জিয়ারত করে না, মারা যাওয়ার পরে 3 দিনের পরে পিসালে সব করবে, অনুষ্ঠান করবে, এগুলো নাই, এরকম খালি নাই 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 যারা করেন, একদিন আপনিও নাই হয়ে যাবেন, আপনার জন্য কেউ দোয়া করবে না, কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন আপনি কি বলতেছেন, কিসের নেশায় বলতেছেন, হয়তো বা 2টা টাকা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনার এসে বলতেছেন, আপনার যারা নামাজ পড়ে বলে এগুলো কারো নামাজ হয় না, কেন ভাই আপনার আমিন জোরে বলেন না, হাত আপনারা এখানে বাঁধেন আর উনি এখানে বাঁধেন, ওনার একটা হেড আপ আছে না, উনি একটু উপরে উঠছে, একটু রিয়াল পাইছে, টাকা পয়সা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? 2-3টা সিএনজি কিনছে, অটো কিনছে, উনি হাত উপরে পড়ছে, আপনি তো নিজেই এখনো বাঁধলেন, বলে যে আপনাদের কারো নামাজ হয় না, বলে ভাই আপনার বাবাই যে নামাজ পড়ছে ওইটা এখন আর হিসাব মিলায় না, এর দাদাই বললো আমাদের মতো নামাজ, হানা ফিমা যাবো না, ওর বাপে বললো ওইরকম, ও দাদার দাদা পড়লো ওইরকম, ওর দাদার দাদা পড়লো ওইরকম, সবাই একরকম পড়ে গেল, এলাকাবাসীর 95% 100 জনের 95 জন পড়ে ওইরকম, 99 জন পড়ে ওইরকম,
একজন খালি আছে ভেজাল, বুঝতে হবে ভেজাল ওই একজনের ভেজাল, ঠিক কিনা বলে? এই ভাইরাস জ্বর হয় না, এই ভাইরাস যখন একটা রেফাই এটা রেফাইতে পাইতে পাইতে পূর্ব এলাকা মুরগির বেরাম দেখছেন না? এখন তো গ্রাম বন্ধু মুরগি ফেলে না, কোনো বাড়িতে যদি মুরগির বেরাম ধরছে, এই বেরাম এমন শুরু হয়েছে পুরো এলাকার যত মুরগির সব সাপ, কথা বলেন ঠিক কিনা? এরকম মুরগি বেরামওয়ালা কিছু মৌলবী সমাজে ঢুকছে, কথা বলেন ঠিক কিনা? এই বেরাম এনে দিয়েছে এমন বেরাম, ওই বেরামে আর মুসলমানরা আরামে নাই, এইটা নাই এইটা নাই এটা নাই। ঈদে মিলাদের নবী করা যাবে না, মনে রাখবেন ওগুলো বেরামের দিকে খেয়াল করবেন না, সস্তা প্যাকেজ বস্তায় নিবেন না। আমরা মাগনা পাইলে আলকাতরা খায় না। আপনারা মরহুম মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাই, ইয়াসিন রহমতুল্লাহ আলাই, ফুরফুরা হুজুর, সারসিনার হুজুর, সোনাখান্দার হুজুর, আড়াইবাড়ির হুজুর, তারপরে জোনপুরের হুজুরেরা, এই যে বড় বড় আলে মোলামারা, নোয়াখালীর আগের যুগের আলে মোলামারা, আপনাদের এলাকার মুরব্বী শ্রেণীর যারা আগের যুগের আলে মোলামা ছিল তারা, তারপরে সন্তোষপুরের পিসা হুজুর, মুরুব হুজুর, এরা তো আল্লাহর ওলি ছিল, ছিল না? এই যে ফরিদগঞ্জ থানা তাদের নামে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই, এদের বায়োগ্রাফি পড়ে দেখেন, তারা হানাফি ছিল, তারা আমাদের মতো নামাজ পড়তো, নবীর প্রেম ছিল, ভালোবাসা ছিল, নবীর মহব্বত ছিল, আউলিয়া কেরামের প্রতি মহব্বত ছিল। এরা এখন নতুন 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 ফতোয়া এনে সমাজটারে নষ্ট করে দিচ্ছে, ওই বেরাম ছড়াই দিছে, এই বেরাম দূর করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কি বেরাম দূর করার জন্য বেশি লাগবে না আমি বলবো, এলাকার আলে মোলামা যারা আছেন আপনারা ঐক্যবদ্ধ হন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতকে মজবুত করেন।